তুমি চল। দেখ আমি আর যেতে পারছি না। কি বলতেছে? এই যে সামনে আসো। পা ব্যথা হয়ে গেছে, আমি যাব না। এই দাঁড়াও, আমি যেতে পারবো না। আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুম? এ মন্ত্রা, এদের তো ঘর থেকে একটা ওয়াশরুম আনি, যা তাড়াতাড়ি যা। আরে আব্বা, ওয়াশরুম ঘর থেকে কই আনবো? ভাবি তো হাত মুখ ধুবি। খালি নিয়ে যা, খালি নিয়ে যা। আমি যাবো না, পা ব্যথা হয়ে গেছে। এই দাঁড়াও, আমি যেতে পারবো না। কেন, কি সমস্যা? তুমি কি বলছিলা? তোমার রাস্তার সাথে বাড়ি, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। এ কি, কিছুই তো দেখতেছি না। রোডও তো নেই, খালি মাঠ আর মাঠ আর কাদা। আমি যেতে পারবো না। আরে সবই আছে, আমি তোমাকে ঘুরাই নিয়ে আসলাম আমার এলাকাটা দেখানোর জন্য, যে আমার এলাকাটা কত সুন্দর। দেখো না কত সুন্দর মাঠ ঘাট। তাই? হ্যাঁ, আমার এত সুন্দর দেখতে হবে না। যে এগুলা এই ক্ষেতগুলা কাদের? চলো আগে আমার বাড়িতে যাও, তারপরে বুঝতে পারবে কাদের। চলো। আমি যাবো না, আমি ক্ষেতের মধ্যে যাবো না। আসো আসো, চলো, তুমি আমাকে বাড়িতে পৌঁছে দিবে। আরে আরে, এই সামনেই তো, আসো। কত সুন্দর এলাকা, আসো। দেখতে পাচ্ছ না? তুমি এই বাড়ি থেকে হাত পা দাও, আমি একটু আসতেছি, যাও। আচ্ছা যাও। সকাল থেকে কোনো ফকিরই তো পাইনি চোখে, মানুষজনের নেই তো ফকির কোথায় পেতে তোকে বাবু। কাকি গো তুমি, আমি ফকির নাকি? আমি এই বাড়ির মালিক, আমি ফইল্লা। এই যে হাতে ব্যাগ টেক নিয়ে বের হইছেন ভিক্ষা করতে, ধরেন। আপনি তো ফকিরের মতোই লাগতেছে। ধরেন ধরেন ধরেন, বাজার করবে যাচ্ছি বেটা, বারবার কথা কয়। আরে আরে আব্বা খেয়েছে। হ্যাঁ কে রে বেটা, কখন আসলি তুই? আচ্ছা কেমবা বন্দুক নিয়ে আইছিস? হ্যাঁ ও আমাকে ফইল ব্যাগ বিকে, আমাকে বিক্রি দিচ্ছে, এত বড় অস্পর্ধা এই বেটার। আরে আব্বা, এটা তোমার বৌমা, তুমি কি করছো? কি, এটা আমার বৌমা? এই বেটা তুই আমার সাথে ফাইজলামো করিস? এই বেটা সালমান শুনিন বৌমা হয়। আরে আব্বা, এটা বেটা না, তোমার বেটার বউ। হ্যাঁ বেটা, বল টল খেলে নাকি মাথায় এত বড় বাবরি? আরে এর কিনা সত্যি হলো, শহরের মেয়ে তো আব্বা, এজন্য এরকম পোশাক পড়ছে। তুই সামালে আমার সাথে কেন ঘুরিস নাকি? সালাম করো আমার আব্বা, সালাম করো, সালাম করো। থাক 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 আব্বা, চলো ভিতরে যাই, চলো আসো 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 আসো। মাটি আছে।
এখন বাড়িতে এসে পড়লাম গো। শয়তান ছেলে কোথাকার, এই তো রাস্তার সাথে বাড়ি, বিশাল বাড়ি, কি বাড়ি খায় ফকিন্নি বাড়ি। মিথ্যা কথা বললে আমাকে বিয়ে করছিস? ও মা গো, আমি তার বাড়ি যেতে পারবো না রে, আমার আব্বা যে মানি লিব না, ওয়াল্লাহ আমার এখন কি হবে নি গো, একদম আমার গায়ে হাত দিবে না। আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুম? এ মন্ত্রা, এ তোর তো ঘর থেকে একটা ওয়াশরুম আনি, তো যা তাড়াতাড়ি যা। আরে আব্বা, ওয়াশরুম ঘর থেকে কই থেকে আনবো, ভাবি তো হাত মুখ ধুবি। আমি পরে যাবো। আরে পরবেন না, মেশ না যান। আরে না, আমি আমি সাঁতার পারি না তো। তোমার ভাবির সাথে করিয়ে ঘরে তুমি ঘুটে ঘটানি রোদি ফোদ রোদ তো চলে যায় সারেছে। আচ্ছা ভাবি, ও ভাবি, আব্বা কষ্ট ঘুটি কটা বাইক রোদ দিবের, চলেন যাই, পারবো না, চলেন আয় আসেন, যাও সাথে যাও, আসেন আসেন আসেন, লেন এগুলো লেন, আরে লেন ধরেন ভালো করে, চলেন। আমার এই দিয়ে থালা বাসন মাজায়, আমি কি এইগুলো মাজতে পারি? জীবনে কোনোদিন হাত দিয়ে ভাত খাই নাই, আম্মু খাওয়াই খাওয়াইতেছে। আমি হলাম গিয়ে চেয়ারম্যানের মেয়ে, আমারে ফুসলায় ফুসলে বিয়ে করে নিয়ে এসে এখন আমার কাজের মেয়ের মতো রাখছে। কত গরম, আমার বাপ জমিদার, রাস্তার সাথে বাড়ি, ঘোড়ার ডিম আছে, কিচ্ছু নাই, ফকির ফকিরের একটা বাড়িও ঠিক মতো নাই, কি করলাম আমি জীবনে, আমাকে এখন বাসন মিছে খাইতে হচ্ছে, ঘোটা নেড়ে দেওয়া লাগতেছে। আমার তা মা কোনোদিন মেনেও নিবে না, বাবু কোনোদিন মেনে নিবে না, আমি আর বাড়িতেও যাইতে পারবো না, এখানে আমাকে পড়ে পড়ে মরতে হবে।
আমি একদম ফকিনি হয়ে গেলাম। কাজের মেয়ে বানাই রাখছে আমার এখানে, সব কাজ আমার দিয়ে করায়, মন একটা আছে কিচ্ছু তো করে না। আর কি করবো আমি, আমার কপাল তো আমি নিজে পুরাইছি, আর তো কেউ পুরাই নাই। ওরে বিয়ে করলাম, মিথ্যে কথা বলে চিটিং করে আমার বিয়ে করলো, নয়তো আমি কত ভালো বিয়ে ঘরে বিয়ে করতে পারতাম। মিথ্যে কথা বললে আমাকে বিয়ে করে নিয়ে আমার সাথে সিটারি করছো, প্রেম করার সময় মনে ছিল না তখন না বলছে যে আমার সাথে গাছতলাতে থাকারও রাজি। ওইটা একটা মুখের কথা, ওটা বাংলা ছবির ডায়লগ। আমি তো গাছতলায় রাখি না, আমি তো বাড়িতেই রাখছি, ঠিক মতো খাই বেরো দিচ্ছি, তাতে সমস্যা কি? তোমার আব্বা তো চেয়ারম্যান, আমার একটা ব্যবস্থা করে দিলি তো পারে। তোমাকে কিচ্ছু দেবো না, কিচ্ছু না। আমার বাপের কাছে চাইতে গেলেও তাও দেবো না, দরকার হয় আমি আমার বাপের কাছে চলে যাবো, তোমাকে কিচ্ছু দেবো না। ওসব টেনশন বাদ দিয়ে সংসার করে খাও আর শুয়ে পড়ো। শক্ত বিছানায় ঘুমাইতে দিছি, এত শক্ত বিছানায় ঘুমানো যায়? আমার পিঠটা ব্যথা হয়ে গেছে। এ পকপকি বন্ধ করবে, পকপক বন্ধ করে ঘুম পাড়ো। ছোট্ট রানি, রানি আব্বা বৌমাকে সাথে করে নিয়ে আসো। অন্তরা, অন্তরা আব্বা আসো তো। কে আব্বা? কামলা তো পাচ্ছি না, ধান কটা পাইকি একবার ঘুমি দিয়ে পড়তেছে। চলো সকল লেগে যায় কাটি নিয়ে আসি। চলো আসো, হ্যালো কাছে দাও। তবে আসেন, আরে আমি মার সাথে কত কাম করে খাইছি, আপনি তো দেখে কিছুই করবেন না। আসেন ভাই গোবর শেখের বাড়ি কত দূর? ঘুরে ওই বাড়ি রনিরে বাড়ি, রনিরে বাড়ি কিন্তু এমন এক জায়গায় বাড়ি যার আশেপাশে কোনো বাড়ি ঘরই নাই, জিজ্ঞেস করো কাকে। চলো বাইরে দেখি কাউকে পাই নাকি। হ্যাঁ আসো। জিজ্ঞেস করো, এদিকে আসো তো।
কে বাবা, এই বাড়ির লোকজন গেছে কোথায়? ওই মাঠে ধান কাটতে সবাই। সবাই গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার খেলো কাজ। আপনার মেয়ে বলছে আমাকে যদি না বিয়ে করতে পারে সে আত্মহত্যা করবে, তাই আপনার মেয়েকে আর আমি আত্মহত্যার হাত থেকে বাঁচাইছি। সত্যি মা তুই এই কথা বলেছিল? হ্যাঁ শুনে দেখেন, আমি ভুল করে বলেছি মা।